ডাক্তাররা ডাকাত ভিজিট নিয়ে রসিদ দেয় না কর ফাঁকি দেওয়ার জন্য, হাসপাতালে রুগী দেখে না নার্সিং হোমে চিকিৎসা করে, এ নিয়ে প্রচার শুরু হবে চিকিৎসকদের নিয়ে বেফাঁস মন্তব্য তৃণমূল বিধায়ক অশ্বথ মজুমদারের। চুচুড়ার রবীন্দ্র ভবনে তৃণমূলের বিজয় সম্মেলনী অনুষ্ঠানে তৃণমূল বিধায়ক অশ্বথ বলেন যে ডাক্তাররা বড় বড় কথা বলছে, তাদের নিজেদের পেছনটা দেখছে না, রোগী দেখে তারা ভিজিটের কোনো স্লিপ দেয় না, তারা ইনকাম ট্যাক্সে ফাঁকি মারছে, হসপিটালে ডিউটি করে না বাইরে গিয়ে ডিউটি করে, হসপিটালের রোগী অপারেশন করে না সময় দেয়, দেড় মাস পর তাকে বাইরে নিয়ে গিয়ে নার্সিং হোমে অপারেশন করছে, তারাই আন্দোলন করছে মানুষকে জ্ঞান মারছে, সেই জ্ঞান শুনতে হবে, আমরা মানুষকে এসব কথা বলবো, এদের লজ্জা হওয়া উচিত, এরা এক একটা ডাকাত, এই ডাকাতদের জন্য মানুষ সর্বস্ব হারাচ্ছে, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কথা বলে, 1,70,00,000 টাকা একটা আন্দোলনের ফান্ডে গিয়ে উঠলো, কারা দিল কি করে হলো, বড় বড় কথা বলছে, আমরা আন্দোলনে নামবো, ওরা একটা মৃত্যুর বিচার চাইছে, আমরা ওই একটা মৃত্যুর বিচার চাইছি, পাশাপাশি যত মানুষ এই সময় মারা গেছে বিনা চিকিৎসায় তাদেরও বিচার চাইব। চাঁদপানের বিধায়ক শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি অরবিন্দ গুইন তিনি কি বললেন শুনুন। তাই দল এমন ভাবে সিদ্ধান্ত নেবে, আপনারা শুধু পাশে থাকুন, মানুষের যারা ক্ষতি করে তারা মমতা ব্যানার্জির ক্ষতি করতে চাইছে, এরা তিরপমার বিচার চায় না, এরা চায় মমতা ব্যানার্জির গতি চলে যায়, আমরা আছি আপনারা আছেন মমতা ব্যানার্জির গতি বাঁচিয়ে রাখার জন্য, শেষ লক্ষ্য দিয়ে আমরা মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির নেতৃত্বকে বাংলার প্রতিষ্ঠিত করব, তৈরি হওয়ার আপনারা আমরা সেই রাস্তা হাঁটব। আমি আবার সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই, হলের বাইরে বহু মানুষ বাইরে লড়ছেন জায়গা নেই বলে, তাদেরকে আমি অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। আজকে একদম বিজয় সম্মেলনী কি বলবেন, কি বার্তা? দেখুন, বাংলার মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা, নির্দেশ দিয়েছেন প্রতি বিধানসভায় প্রতি অঞ্চলে প্রতি ওয়ার্ডে বিজয় সম্মেলনী করতে হবে, এবং যারা দলের একসময় অনেক কিছু দিয়েছে, বয়সের ভারে দলকে দিতে পারছে না, এখন যাদের আশীর্বাদে দল ক্ষমতা এসছে তাদেরকে সম্মান জানাতে বলেছেন। আমি আজকে 60 জন এই টাইপের মানুষ, তাদেরকে আমি সম্মান জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি, এবং আমি 30টা ওয়ার্ড 7টা পঞ্চায়েত আমি ঘোষণা করে দিয়েছি কবে কোথায় হবে, সেখানে সেই ওয়ার্ডে সেই অঞ্চলে যারা এই টাইপের মানুষ, যাদের কাজের জন্য দল ক্ষমতা এসেছিল তাদেরকে আমরা সম্মান দেব। আজকে দেখতেই পাচ্ছেন রবীন্দ্র ভবন এবং তার আশপাশ সমস্ত অঞ্চল আমাদের কর্মীতে ভরে গেছে, সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। আমি মায়ের কাছে, ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে প্রার্থনা করি, আমার বিধানসভা নয় শুধু বাংলা নয়, সমস্ত ভারতে মানুষ যাতে ভালো থাকে, সুস্থ থাকে, আনন্দে থাকে, আর আমার বিধানসভার যারা গুরুজন আমি তাদের আশীর্বাদ চাই, তারা আশীর্বাদ করুন, আমরা যেন বিধানসভার মানুষকে ভালো রাখতে পারি, আনন্দে রাখতে পারি। ডাক্তার পেশেন্ট দেখলে তার বিল দেবে, নিয়ম মাফিক চলার জন্য এই কথা বললেন। এটা উনি বললেন, উনি বললেন যে খুচরো বিধানসভা উনি শুরু করবেন, এটা কি ডাক্তারদেরকে চাপে ফেলার জন্য কি বলা? দেখুন, কারোকে চাপে ফেলার ব্যাপার নয়, এখন সাধারণ মানুষ বাংলার চাপে আছে,
কারণ সাধারণ মানুষকে হসপিটালে ভর্তি হতে গেলে সেখানে বেড পাওয়া যাচ্ছে না, সেই ডাক্তাররাই আবার লোকাল নার্সিং হোমে গিয়ে দেখছে, সাধারণ মানুষ চাপে পড়ে যাচ্ছে। এটা কিন্তু এর আগে এরকম উক্তি শোনা যায়নি কোনো সময়। মানুষের প্রতি একটা দায়বদ্ধতা, একটা কর্তব্য থাকে। সাধারণ মানুষকে দেখে খারাপ লাগছে যখন তারা চিকিৎসার অভাব ফিল করছে, অনুভব করছে, চিকিৎসা পাচ্ছে না, যখন তারা হসপিটালে যেতে পারছে না, তখন তাদের নার্সিং হোমে বাধ্য হয়ে যেতে হচ্ছে, যেখানে 6 লাখ, 7 লাখ, 8 লাখ, 10 লাখ, 20 লাখ, 40 লাখ পর্যন্ত বিল আমরা দেখেছি। কাজেই এটা আমার মনে হচ্ছে সাধারণ মানুষের একটা নাবিশ্বাস ছুটে যাচ্ছে, এটা তাদেরও ভাবা উচিত। আজকে বিধায়ক যে কথাটা বললেন, এটা কি আপনি যেহেতু সাংগঠনিকের সভাপতি, আগামী দিনে কি সব বিধানসভাগুলোতে এরকম কাজ করা হবে বলে? দেখুন, আমি আগেই বললাম যে যার যার চিন্তা ভাবনা, উনি এটা চিন্তা করেছেন, ওনার এটা মনে হয়েছে, সাধারণ মানুষের কথা ভেবেছেন। সাধারণ মানুষের চিকিৎসা দেওয়ার পরে কি প্রাইভেটে করা যাবে এরকমই বার্তা দিচ্ছেন, যেটা হওয়া উচিত। বুঝলাম না, সাধারণ মানুষের সরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়ার পরে কি ডাক্তাররা প্রাইভেটে ট্রিটমেন্ট করবে এরকমই বার্তা দেওয়া দিচ্ছেন আপনারা? না না, উচিত তো সাধারণ মানুষের পাশে। সাধারণ দেখুন, অনেক ডাক্তাররাও তারা পরিষেবা দিচ্ছেন, কিন্তু যারা আন্দোলন করছে তাদের ক্ষেত্রে বলি যে দাবি কিছু মানুষের থাকতেই পারে, সেই দাবিটা টেবিলে হোক, তারা জানাক, তাদের সাথে বসে আলোচনা করে মেটাক, কিন্তু সাধারণ মানুষ হেরাস হচ্ছে। এটা বহু মানুষ বিনা চিকিৎসা মারাও গেছে, মারা যাচ্ছে, বহু মানুষ মারা যাচ্ছে। আমার দেখতে, আমি নিজে, আমার কাছে মানুষ দৌড়ে এসছে সরকারি হসপিটালে ভর্তি করতে, সত্যি অসুবিধা হয়ে যাচ্ছে, তারা বাধ্য হয়ে নার্সিং হোমে যাচ্ছে, তাদের দাবি সাথে 6 লাখ, 7 লাখ। সাধারণ মানুষ যারা সামান্য প্রাইভেট জায়গায় চাকরি করে তাদের পক্ষে অসম্ভব হয়ে যাচ্ছে। তো 26 এর নির্বাচনের জন্য এই মঞ্চ থেকে প্রস্তুতি শুরু করে দিলেন বিধায়ক, কি বলবেন? হ্যাঁ, ইলেকশন তো ধরুন 26 ইলেকশন, এবার পরীক্ষার আগে সবাই প্রস্তুতি নেয়, সেভাবে আগে থেকে প্রস্তুতি চলছে।